আপনার যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউ বিডিপ এবং পিজি কোর্স করছেন তো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আপনাদের ফাইনাল এক্সাম অনলাইনে নাকি অফলাইনে এছাড়াও আলোচনা করা হবে আপনাদের যে অ্যাসাইনমেন্ট যেটা আপনাদের অনলাইনে হবে সেটা আপনারা কীভাবে বাড়িতে বসে সাবমিট করবেন তো সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো দেখুন ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রাখছি আপনাদের যে অ্যাসাইনমেন্টের যে পরীক্ষা সেটি কিন্তু অনলাইনে হবে যেটা আমরা প্রত্যেক স্টুডেন্টে কিন্তু জেনে গেছি যে ইউজি বিডিপি এবং পিজি প্রত্যেক স্টুডেন্টাই কিন্তু জানে যেটা আপনারা বাড়িতে বসেই পরীক্ষাটি দিতে পারবেন অর্থাৎ অনলাইনে অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে পারবেন বাড়িতে বসেই সেটা কিন্তু মোবাইল কম্পিউটার ট্যাব এর মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষাটি দিতে পারবেন সম্পূর্ণ অনলাইনে তো কীভাবে আপনারা এই অ্যাসাইনমেন্ট অনলাইনে সাবমিট করবেন তার ফুল প্রসেস ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরপর আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রশ্ন করছেন আপনাদের এই ফাইনাল পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে হবে তো এই নিয়ে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছেন তো দেখুন ফার্স্টে আপনাদেরকে বলে রাখছি এই ফাইনাল পরীক্ষা আপনাদের অনলাইনে নাকি অফলাইনে হবে এই নিয়ে কিন্তু ইউনিভার্সিটি তাদের মেন অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম নোটিশ বা কোনো রকম ইনফরমেশন এখন পর্যন্ত দেওয়া হয়নি তো পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের এই ফাইনাল পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে হবে তো সেই নিয়ে পরবর্তী সময় কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সেই নোটিশটির জন্য আপনারা তো ওয়েট করেন এবং আপনারা যে পড়াশোনাটা চালিয়ে যাবেন তো পড়াশোনাটা কিন্তু আপনাদেরকে অনলাইন অথবা অফলাইন এই দুই পদ্ধতি মেনটেন কিন্তু আপনাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তো খুব তাড়াতাড়ি কিন্তু ওনারা জানিয়ে দেবে যে কনফার্মলি কিন্তু আপনারা নোটিশ পেয়ে যাবেন যে আপনাদের ফাইনাল পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে হবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট হচ্ছে তো একবার বলছে অনলাইনে একবার বলছে অফলাইনে তো এইসব কোনো কিছু না দেখে আপনারা কিন্তু দুই পদ্ধতিতেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাবেন আশা করি আপনাদের পক্ষে বেটার হবে তো পরবর্তী সময়ের জন্য আপনারা ওয়েট করুন পরবর্তী নোটিশের জন্য তো নোটিশ না দেওয়া পর্যন্ত এখন কোনো কিছু বলাই সম্ভব নয় আপনারা অনলাইন অফলাইন দুই পদ্ধতিতে পড়াশোনাটা চালিয়ে যাবেন কিন্তু অ্যাসাইনমেন্ট যেটা আপনারা অনলাইনে দিতে পারবেন তো এই অ্যাসাইনমেন্টে যদি হোবো কমনযোগ্য অ্যান্সারসি যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে অবশ্যই করে গাইড নিয়ে নিতে পারেন এবং আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারের যে ফোন নাম্বার রয়েছে বা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন তো এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে কিন্তু সেভ করবেন আপনারা কীভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তো তার ফুল গাইড কিন্তু ওনারা কিন্তু করে থাকে তো অবশ্যই করে ওনাদের নম্বরটা আপনারা প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন এছাড়া অ্যাসাইনমেন্টে যে কমন যোগ্য অ্যান্সার সিট ওনারা প্রোভাইড করে থাকে বিগত বছরেও ওনারা কিন্তু দিয়েছিল কমন যোগ্য অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যোগ্য অ্যান্সার শিট কিন্তু ওনারা প্রোভাইড করেছিল তো আপনারা চাইলে ওনাদের সঙ্গে গাইড নিতে পারেন এবং অ্যাসাইনমেন্টে অ্যান্সার শিটও কিন্তু ওনাদের সঙ্গে নিয়ে নিতে পারেন এছাড়াও ওনারা ফাইনাল এক্সামের যে ভিত্তিক নোটসপত্র ওনারা কিন্তু প্রোভাইড করে থাকে চাইলে কিন্তু যোগাযোগ করবেন ওনাদের কল ও হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ তো এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে চাইলেও ওনাদের সাথেও যোগাযোগ বা গাইড আপনারা নিতে পারেন তো ফুল গাইড এবং ভালো নম্বর নিয়ে পাস করতে চাইলে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে গাইড অবশ্যই করে নেবেন ওনারা ফুল সাপোর্ট এবং ফুল গাইড কিন্তু করে থাকে আশা করে বুঝতে পারলেন তো যখনই আপনাদের সমস্ত রিলেটেড যে কোনো অফিসিয়ালিভাবে নোটিশ দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে তার আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সবার আগেই তো তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং আপনাদের মতামত কী সেই নিয়ে কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবেন